আজকে 25 জানুয়ারি 2024 থার্সডে, তো উইকেন্ড বলে অফিসের কাজ টাজ শেষ করে বাসায় চলে যাব, প্রিপারেশন নিয়েছিলাম। তখন ফেসবুকে আমাকে একজন নক দিয়েছে এক ভাই, তো ভাইটা নক দেওয়ার পরে আমি একটু চেক করে দেখলাম যে আমাদের ঘুড্ডি গ্রুপে এই ভাইটা আছে কি না। তো আমাদের ভিসা প্রসেসিং হেল্প রিলেটেড যে গ্রুপটা, যেখানে যে গ্রুপের মাধ্যমে আমরা ভিসা প্রসেসিং রিলেটেড হেল্প করে থাকি আর কি, বিভিন্ন মানুষজনকে, বিভিন্ন অডিয়েন্সদেরকে, ইউটিউবের অডিয়েন্স হোক কিংবা হচ্ছে গিয়ে ফেসবুকের কোনো ফ্রেন্ড হোক, হোয়াট এভার ইট ইজ, আমরা ট্রাই করি ভলেন্টারি হিসেবে হেল্প করার জন্য। তো যাই হোক, আমি দেখলাম যে এই গ্রুপে ওই ভাইয়া আছে, তো ভাইয়া থাকার পরে তো আমি দেখলাম যে উনি মেসেজ দিয়েছে যে আসসালামু আলাইকুম ভাইয়া, ভাইয়া আমাকে একটা হেল্প করতে পারবেন, আমি একজনের মাধ্যমে অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, এখন গ্র্যান্ড লেটার দিছে, আমাকে কিভাবে চেক করতে হবে যদি একটু চেক করে দিতেন আসল কিনা নকল। তো অস্ট্রেলিয়ার ভিজার ভিসা অনলাইন থেকে ভেরিফাই করা যায়, ঠিক আছে? তো অনলাইনে অস্ট্রেলিয়ার ভিসা ভেরিফাই করা যায় কীভাবে, সে বিষয়ে এই টপিকের উপরে আমি একটা ভিডিও মেক করেছিলাম যে অস্ট্রেলিয়ার ভিসা আসল নাকি নকল কীভাবে চেক করবেন, এটা আমার ইউটিউব চ্যানেলে আছে। তো যেহেতু হচ্ছে গিয়ে তার কাছে গ্র্যান্ড লেটারটা আছে, ভিসার গ্র্যান্ড লেটারটা আছে, সো আমি ভিডিওটা লিঙ্ক দিয়েছি ভাইকে যে আপনি চেক করে দেখেন, যে হলে গিয়ে আপনার ডিটেলস দিয়ে চেক করে দেখেন। তো বলতেছে ভাইয়া আমি চেক করতে পারছি না, দয়া করে যদি একটু চেক করে দিতেন উপকৃত উপকার হতো। তো বলতেছে যে আমি কি ভিসার কপি কি আপনাকে দিব কিনা। তো আমি ভাবলাম যে শুধু শুধু একজনের ভিসার কপি, এটা অনলাইনে, এটা তো একটা সিক্রেট জিনিস, অনলাইনে এভাবে হুবহু একজনের সাথে আরেকজনের শেয়ার না করাই ভালো। তো আমি বলেছিলাম যে আপনি, উনি একটি এরর মেসেজের স্ক্রিনশট দিয়েছিল, সো আমি বললাম এই এরর মেসেজটা পড়ে দেখেন এবং ডিটেলসটা একটু চেক করে দেখেন যে হচ্ছে কি ঠিক আছে কি না। এনিওয়ে, তো পরে আবারও আমাকে মেসেজ দিয়েছে ভাই যে সে বুঝতে পারছে না চেক করে দেওয়ার জন্য। তো লাস্ট অফ আমি বললাম যে আমাকে ডিটেলসটা সেন্ড করতে, তারপরে উনি দেখেন ওনার যে গ্র্যান্ড লেটার সেইটা পাঠিয়েছে, ঠিক আছে? তো অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা বা যে কোনো ভিসা যে আপনি ট্র্যাক চেক করতে চান ভ্যালিড কি না, তো এখানে এই ওয়েবসাইট থেকে চেক করা যায়। তো এখানে আমি পাসপোর্ট সিলেক্ট করে আপনি যে ডিটেলস দিয়ে চেক করতে চান পাসপোর্ট সিলেক্ট করলে দেন হচ্ছে গিয়ে আপনার গ্র্যান্ড নোটিফিকেশন নাম্বার, যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে এবং পাসপোর্ট এবং ডেট অফ বার্থ দিয়ে এবং কান্ট্রি সিলেক্ট করলেই আপনাকে দেখিয়ে দেবে যে অরিজিনাল আপনার ভিসাটা ভ্যালিড কি না। তো আমি এটা চেক করার পরে তো এর উনি যেই লেটারটা দিয়েছে এটা চেক করার পর প্রথমে চেক করে দেখলাম যে হচ্ছে ডিটেলস শো করতেছে না, তো ডিটেলস শো করতেছে না, এরও দেখাচ্ছে, ভুল দেখাচ্ছে। তো আমি পরে আস্ক পরে আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম যে ওইটা উনি করছেন নিজে করছে কি না। তো আমি আবার তাকে জিজ্ঞেস করছি, ভাই ভিসা কি আপনি নিজে করেছেন নাকি এজেন্সি দিয়ে করিয়েছেন? তো তখন উনি বলল যে ভাইয়া আমি অস্ট্রেলিয়ার এক ভাইয়ের সাথে পরিচিত হয়েছিলাম টিকটকের মাধ্যমে, সেখান থেকে সে আমাকে প্রায় 2 লক্ষ টাকা নিছে, তারপরে এটা দিছে আর কি। সো 2 লক্ষ টাকা দিয়েছে এবং তাকে এই ভিসা 2 লাখ টাকা নিয়ে এই ভিসা গ্র্যান্ড লেটারটা দিয়েছে, যেখানে তার নাম এবং আদার্স ডিটেলস দিয়ে। এটা তো জাস্ট একটা পিডিএফ ফাইল, বুঝতেই পারতেছেন যে একটা পিডিএফ ফাইল এডিট করে সহজেই হচ্ছে গিয়ে এই ধরনের ফাইল এডিট করা যায় পিডিএফ এডিটর দিয়ে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে, সে বলতেছে যে ভাইয়া টাকা অলরেডি সমান দিয়ে দিয়েছে আর গ্র্যান্ড লিডার দিয়েছে আর বলছে যে ভিএফএস করলে আমার অস্ট্রেলিয়া যেতে পারবে। তখন এটা শুনে তো আমি মানে তাজ্জব বনে গেলাম যে কি বলে, একটা কিছু বেশি, আপনি যদি কোনো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে চান আপনাকে তো বেসিক কিছু কিছু বিষয় জানতে হবে। তো ভিসা ভিসা তাকে ভিসা পাঠিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া, সে এখনও হচ্ছে কি বায়োমেট্রিক্সে দেয় নাই। তো এটা শুনে তো বুঝলাম যে পুরোটুকি ফেক। তো আপনাকে দেখেন দেন, তারপরে সে আমাকে তার ইমেলের একটা স্ক্রিনশট দিয়েছে। তো ইমেলের স্ক্রিনশটটা দেখেন, ইমেলের সাবজেক্টটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে অস্ট্রেলিয়া এম্বাসি ই ভিসা। তো আসলে তো অস্ট্রেলিয়াতে আপনার এম্বাসি থেকে যখন হচ্ছে কি আপনাকে ভিসা গ্র্যান্ড লেটার পাঠাবে, এখানে এর আগে দেখেন উনি সাইন আপ করেছিল যে এটা সেটা লেখা আছে কনফার্ম ইউর আইএমএমই অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেস। তো ওনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে সাইন আপ করে দিয়েছিল অ্যাকাউন্ট, তারপরে এটাতে ভিসা গ্র্যান্ড লেটার পাঠিয়েছে। দেখেন এটা সাবজেক্ট দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা ফেক জিনিস।
আপনাদেরকে যদি একটু একটু ইমেল আইডিটা দেখাই, এই দেখেন এখানে দেখলে বুঝতে পারবেন, আমি যদি আমার যখন হচ্ছে কি আপনার গ্র্যান্ড লেটারটা এসেছিল, দেখেন সাবজেক্টটা কীরকম থাকে, IMME গ্র্যান্ড নোটিফিকেশন, দেন হচ্ছে কি আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা থাকে এবং টাইটেলের মধ্যে নাম পুরা পুরা নাম পুরা নামটাও থাকে। সো এবং দেখেন ইমেলটা কোথা থেকে আসছে সেটাও দেখলে আপনি বুঝতে পারবেন। দেখেন এখানে দেখেন হোম অ্যাফেয়ার্স ডট গভ ডট এইউ, আপনার ইমেলটা কোথা থেকে আসছে সেটাও দেখতে পাচ্ছেন। অথচ দেখেন ওনার ওনার যে ইমেলটা সেটা তো দেখেই বোঝা যাচ্ছে যে একটা ফেক ইমেল, জাস্ট অ্যাটাচ করে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে, অস্ট্রেলিয়া অ্যাম্বাসি ভিসা লিখে পাঠিয়ে দিয়েছে। তো আপনারা যে এ ভাই প্রবাসে থাকে, মালয়েশিয়া থাকে, তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে প্রবাসে অনেক ভাইরা আছেন যারা বিভিন্ন পেশায় কাজ করেন এবং মালয়েশিয়া, দুবাই বা মিডিল ইস্টের যে অন্য অন্য কান্ট্রিতে যারা আছেন, তারা অনেকেই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে চায় এবং যেতে চায় এবং তাদের যেহেতু হচ্ছে কি নিড আছে, তো এই তাদের এই যেতে চাওয়াটাকে পুঁজি করে অনেকে এই কাজ করে। তো এই ভাই দেখেন 2 লাখ টাকা দিয়ে দিয়েছে, অনলাইনে পরিচয় হয়েছে, তার মাধ্যমে 2 লাখ টাকা দিয়ে দিয়েছে, সে নিজেও বাংলাদেশে থাকে না, টিকটকে থাকে, টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছে, 2 লাখ টাকা পে করেছে, তাকে একটা পিডিএফ ফাইল ধরিয়ে দিয়েছে আর সাইন আপ করেছিল, তো বলে যে আর অস্ট্রেলিয়ার ভিজিটর ভিসার গ্র্যান্ড লেটারটা পাঠিয়ে দিয়েছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিজিটর ভিসা গিয়ে কিন্তু কাজ করতে পারবেন না, ঠিক আছে। তো ভিজিটর ভিসায় গেলে কি করতে হয় বা ভিজিটর ভিসা কিভাবে পেতে হয়, এগুলো তো এখন ওপেন সিক্রেট, অনলাইনে অনেক ট্রাস্টেবল সোর্স আছে, যে যারা ব্লগার আছে, তারা যারা কোনো ট্রাভেল এজেন্সি না, নিজেরা হচ্ছে গিয়ে ইনফরমেশন শেয়ার করার জন্য ব্লগগুলো তৈরি করে, লাইক মানে আমার মতো, তো অনেকেই এরকম ট্রাস্টেড ব্লগার আছে, তো তাদের পরামর্শ নেন, তাদের ভিডিওগুলো দেখেন, তারা কিভাবে অ্যাপ্লাই করে, আপনি জাস্ট একটা সার্চ দিলেই কিন্তু হয় যে অস্ট্রেলিয়া ভিজিট ভিসা কীভাবে প্রসেস করে। তো প্রসেসগুলো আপনি যদি নাও পারেন, যদি একটু শুনেন, শুনলে তো বুঝতে পারবেন যে প্রসেসটা কী, যে আপনি এখন একজন আপনার একজনকে টাকা দিয়ে দিয়েছেন, আপনার কোনো বায়োমেট্রিকে দেন নাই, সে আপনাকে ভিসার কনফার্মেশন লেটার পাঠিয়েছে, এটা তো মানে রূপকথার গল্পের মতো, তাই না? আপনাকে তো আবেদন করতে হবে, বায়োমেট্রিক দিতে হবে, বায়োমেট্রিক VFSগুলো বলে গিয়ে বায়োমেট্রিক্স দেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেস হবে। তো আপনার বায়োমেট্রিক দেওয়ার আগে তো আপনার অ্যাপ্লিকেশন প্রসেসই হবে না, আপনার গ্র্যান্ড লেটারটা কীভাবে আসবে, আপনার ভিসা কীভাবে পাবে, এটা তো একটু বুদ্ধি খাটাতে হবে ভাই। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা কাউকে কারোর সাথে টাকা পয়সা লেনদেন করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন, এবং যাচাই বাছাই না করে কারোর সাথে ব্যক্তি কারোর সাথে ট্রানজ্যাকশনে না যাওয়াই ভালো। আপনারা চেষ্টা করবেন যদি এজেন্সির হেল্প নিতে হয়, সেটা রিনাউন্ড কোনো এজেন্সি কিনা, কোম্পানি কিনা, তাদের ভ্যালিড অফিস আছে কিনা, এবং টাকা পয়সা লেনদেন করলে সেটা পারলে চেকবুকের মাধ্যমে বা চেকের মাধ্যমে লেনদেন করা, যেন কোনোভাবে তাকে হচ্ছে ট্রেস আউট করা যায়। একজনের সাথে অনলাইনে পরিচয় হলো, তার সাথে ট্রানজ্যাকশন করে ফেললেন, তার নিজের রেজিস্টার্ড কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই, কিছু নাই, এভাবে ট্রানজ্যাকশন করা মানে কোনোভাবেই উচিত না। তো আপনাদেরকে সতর্ক হতে হবে এসব ফ্রডদের হাত থেকে রক্ষা পেতে হলে। এনিওয়ে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় আপনাদের কাছে, তো রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্য অন্য ভাইদের সাথে, যেন অন্য যারা এই ধরনের ভিসা করতে যায় তারা যেন প্রতারিত না হয়, তারা যেন ইনফরমেশনগুলো তাদের কাছে যেন ইনফরমেশনগুলো পৌঁছায়। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।